প্রাণের স্পন্দন, হৃদয়ের বন্দর, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, রিয়েলি আই লাভ ইউ যুবক, এ যুবক তোমরাই হচ্ছে প্রকৃতপক্ষে আমার সত্যিকারের বন্ধু, শুধু আমার বন্ধু নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরাই সত্যিকার অর্থে বন্ধু, ইসলামের জন্য ইসলামের ধূপ দিয়ে তোমরাই ওমর আলীর শমসের হাতে নিয়ে তুফার গতিতে এগিয়ে যাওয়া, তোমরাই হলে এই দেশের ইসলামের প্রতিষ্ঠা আন্দোলনের জন্য একমাত্র তোমরাই অগ্রণী ভূমিকা রাখবা। এই যুবক ওই নেতার পিছনে বহু দৌড়াইছ, যেই নেতার জীবনে নামাজের কথা বলে নাই ওই নেতার প্রশংসা বহু করেছ, যেই নেতার জীবনে বাপের খেদমতের কথা বলে নাই ওই যুবক আমি তোমাকেই বলবো, ওই নেতার পিছনে বহু দৌড়াইছ, যেই নেতা তোমাদের জীবনে জামাতের সাথে নামাজ করতে পারে নাই, জামাতে তাবলীগের কাজ করতে পারে নাই, জার্মানির ময়দানে যাইতে তোমাকে বলে নাই, উজানির ময়দানে যাইতে তোমাকে বলে নাই, মাদ্রাসার আঙ্গিনে যাইতে তোমাকে বলে নাই, তাফসীর মাহফিলে যাইতে বলে নাই, কথা বলেন ঠিক না ভাই? সময় এসেছে, সময় এসেছে, সময় এসেছে, কালের আবর্তনে সব পরিবর্তনের অঙ্গীকার এখন থেকেই নিতে হবে, কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আজকের এই দিনে মনে পড়ে গেছে আমার ভাই, আমার বন্ধু, আমার ওস্তাদ মরহুম আইয়ুবউদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভবিষ্যৎবাণী, একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে খোলাই গেল আমার সুন্দর বাংলাদেশ, ঠিক না বেঠে? একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে খুলে গেল আমার সোনার বাংলাদেশ, স্বাধীনতার বয়স গিয়ে আর চল্লিশে পা দিলাম, নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম, স্বাধীনতার বয়স গিয়ে আর চল্লিশে পা দিলাম, নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম, শান্তির লাগি কান্দা গড়ি শান্তির কোন নাহিলেশ, দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ, বলে একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না বাজি? তাহলে প্রশংসার মালিককে জোরে বলেন কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, একমাত্র ইজ্জতের মালিক কে? সম্মানের মালিককে? একমাত্র ইজ্জতের মালিক হয়েছে আমার আল্লাহ, ইজ্জতের মালিক হয়েছে আমার নবী মুহাম্মদ আরবী, আর ইজ্জতের মালিক হয়েছে মুমিন যারা, একমাত্র তারা, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে একমাত্র প্রশংসার মালিক হবে আমার আল্লাহ, দ্বিতীয় নম্বরে প্রশংসার মালিক হবে আমার রসুল আরবি, তৃতীয় নম্বরে আমার আল্লাহ, আর রসুলের তরে যে মুমিনটা থাকবে ওই ব্যক্তি, কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইয়া আবার বলেন তো, একমাত্র দয়ালু দয়াবান তিনি কে? আরো জবান খুলে এ আল্লাহর নাম বললে গুনাহ হয়? গুনাহ হয়? তাহলে কি জোরে বলেন কি হয়? ওরে বাপ রে বাপ, কথা কয় না ঠিক তবে ঠিক? যারা আল্লাহর নাম নিবে না, নিবে শয়তানের নাম, ওদের হয় লস, শয়তান ওদের বস, ওদেরকে শুধু দিতে আছে দস, কথা বলেন ঠিক তবে ঠিক? সব জায়গায় চিত্তামি করছ, এক জায়গায় চিত্তামি চলে না, আজরাইল যখন আসবে সময় যখন ফুরিয়ে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন,
বানিয়ে দিয়েছে, যেই দিন যেই মুহূর্তে যেই সেকেন্ডে যেই ঘন্টা তোমার জন্য আজরাইল বরাদ্দ করা হয়েছে, তুমি রাস্তার ঝাড়ুদার হও আর বিমানের পাইলট হও না কেন, আর তুমি এলাকার নেতা কেতা লিডার কেডার আপনার বাত্তার সিটার দোকাবাস ধন্যবাদ ধন্যবাদ যত কিছু হও না কেন, এমপি হও মন্ত্রী হও তুমি রাষ্ট্রপতি হও না কেন, যেই দিন তোমার জন্য আজরাইল বরাদ্দ করা আছে ওই দিন যত কীর্তামি করো ওই আজরাইলের সামনে কীর্তামি বকিলামি করিব না, তার চলে না, আজরাইলকে বলতে পারবা না ভাই আজরাইল একটা মিনিট আমাকে সময় দাও, জাস্ট ওয়েটিং সি, একটু ওয়েট করো আমাকে একটু সময় দাও, আজরাইল বলবে না জীবনে বহু সময় ব্যয় করেছ তুই সময়ের ভিতরে এখনো পর্যন্ত দিনের পথে যাও না, আমার আল্লাহর প্রশংসা করো না, এমন ব্যক্তির প্রশংসা করেছ এমন ব্যক্তির নামে স্লোগান দিয়েছ, স্লোগান দিতে দিতে মুখ দিয়া রক্ত বের হয়েছে, মাথা থেকে রক্ত বের হয়েছে, দাঁত থেকে রক্ত বের হয়েছে, হাত থেকে রক্ত বের হয়েছে, পড়ি থেকে রক্ত ঝরেছে, কিন্তু ওই নেতা তোমার সুযোগ পাওয়ার পরে তোমার প্রতি কোনোদিন দয়া করে নাই, কথা বলেন ঠিক না ঠিক, একমাত্র দয়ালু কে, আর জবান খুলে বলেন কে, আর একমাত্র দয়ালু দয়াবান কে, সবান খুলে বলেন কে, শাহাদাত আঙ্গুলের মতো বন্দুকটা উঠায় বলেন কে, আরো জোরে বলেন কে, মিরাজের বাগের ভাইরা জোরে বলে কে, দুনিয়ার মানুষ খুব দয়া করে তাই না, খুব দয়া করে, হ্যাঁ যদি খালি একবার সুযোগ পায় সুযোগ পাইলে বর্রাবাস, আর না হইলে আইকালাবাস, কথা ঠিক না ঠিক, তখন আর দয়া চলে না, হের কাছে দয়া চলে না, এমনি না বলে আমার অমুক আছে আমার তমুক আছে আমার এই আছে আমার সেই আছে, কত যে কিছু সবই যেন মিছু, কথা কয় না ঠিক না ঠিক, খাই শুধু বয়ে বয়ে লিছু আসলে সব মিছু, হ্যাঁ এমনি বলে আমার যে কত কিছু আছে, এ আপনি আমাকে চিনেন আমি অমুক সাহেবের, এমনি টেলিফোন করে বলে কি এই চিনেন আমাকে, আমি কে আপনি আমাকে চিনেন, চিনেন এ তুমি কে, আমি চিনা রাখবো না, আমার আল্লাহ বলে দিছে তুমি এমন জিনিস যেই জিনিসের নাম মুখ দিয়ে নিতে আমার লজ্জা হয় ঘৃণা হয়, কথা বলে ঠিক তবে ঠিক, আমার আল্লাহ তাআলা বলে তুই এমন জিনিস যেই জিনিসের নাম এই সমাজের মুখে উচ্চারণ করা যায় না, আবার এখন দুই দিন পরে এই দিন কেন বলা হয় লইয়া একেবারে কয় কেমনে আমাকে চিনিস, আমি কিন্তু একটা জিনিস আপনি বাহাদুরি করে কোন লাভ নেই, এই যে এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ও তুই এই আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, কথা বলেন ঠিক না বেঠি, দাদা গেল বাবা গেল একই একই সবই গেল,
হবে তোমার আমার যেতে হবে টিকে থাকা যাবে না এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা কত বলেন ঠিক নেবে ঠিক এই দুনিয়ায় যেই মানুষটার পিছনে আজকে তুমি ঘুর ঘুর করে দৌড়াইতেছ এই মানুষটা তোমার প্রতি কিন্তু কোনোদিন দয়া করবে না তুমি বিপদে পড়লেও আগায়া যাবে না তুমি মুসিবতে আছো কিন্তু আগায়া যাবে না তুমি অ্যাক্সিডেন্টে পড়েছো নেতায় তোমার খবর নিবে না ওই নেতারা ঘরের ভিতরে বসে বসে একজন আরেকজনের পায়ের উপরে পাও তুলা তারা কিন্তু কিন্তু না না সে তোমার প্রতি দয়ার কোন হাত বাড়ায় না অথচ আমার মোহাম্মদ আরবি সুযোগ পাইলে গলার ভিতরে পাশে করে দিতে যাইতেছে যে মানুষটা আজকে কোরআনের মাহফিলে বাধা দিতেছে যে মানুষটা আজকে তফসির মাহফিল করার জন্য নিষেধাজ্ঞা জারি করে
করেছি একমাত্র দয়াবানকে, আরো জোরে বলেন কে? দিনের আলোতে রাতের আধারে প্রতিনিয়ত কবিরা সগিরা জাহিরি বাতিনি বেদাতি। হুজুরে আমারে খালি বলতে আছে, পিছন থেকে খালি বলতে আছে, লোক জায়গা হইতেছে না আরো আসতে। আচ্ছা এই এলাকাটা তো এটা সবাই জানে যে আজাদিয়া বিপ্লবী যেখানে থাকে ওইখানে লোকে লোকারণ্য এমনি। আর আজকে যিনি আসতেছে তিনি তো আজাদিয়ার বিপ্লবীর সায়াকে কুয়া কাটা আমি ধুলাইপাড়ের মাহফিলেও বলছিলাম যে জীবনে যানজট আমরা বহু দেখেছি। আমরা দেখেছি হিন্দুদের দুর্গাপূজা কালী পূজার জন্য 5 দিনের জায়গায় 7 দিন রাস্তা বন্ধ থাকে। পিছনের দিকে ভাইয়ের আছে তাদেরকে দেখার সুযোগ দেন, আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা করতেছি তার নিয়ামত গুলা অস্বীকার, আমরা প্রতিনিয়তই ঘোড়া করে যাচ্ছি, তারপরে তিনি তার দয়ার ভান্ডার আমাদের প্রতি ছেড়ে দিয়েছেন। ও মুসলমান ভাই, এই জন্য আমি বলতে চাই এরপরে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক একমাত্র সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোন ভণ্ডবীরের খাওন থাকবে না, কোন বাবার খাওন থাকবে না, কোন মোটাওয়ালা পেটওয়ালার খাওন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আর আপনি নামাজের ভিতরে ওয়াদা করতেছি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, একমাত্র ওই আল্লাহর গোলামি করতেছি এবং করব, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি এবং চাইব। আজকে আমি আমার শেষ কথায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান, এই মুসলমানের ভিতরে আজকে সবচেয়ে বেশি মুনাফিক ঢুকে গেছে। এই মুসলমানের ভিতরে আজকে ঘরের ইঁদুরে ঘরের বেড়া কাটতেছে। এই মুসলমানের শত্রু মুসলমানের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য আজকে কলকারখানায় যাবেন, এক শ্রমিক আরেক শ্রমিকের বিরোধিতা করে, এক শ্রমিক আরেক শ্রমিকের সাথে দ্বন্দ্ব করে মুনাফিকে আলোচনা করে, এই দোকানের ভিতরে যাবেন,
এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরোধিতা করে। ও মুসলমান, এক স্কুলে যাবে এক স্কুলের টিচার আরেক স্কুলের বিরুদ্ধে মুনাফিকি করে। ও মুসলমান, আজকে কোর্ট কাছারি যাবে ওই জায়গার ভিতরেও আজকে একজন আরেকজনের বিরোধিতা করে মুনাফিকি আচরণ করতেছে। আজকে প্রতিষ্ঠান গুলা তিনি প্রতিষ্ঠানে যখন যাবেন আমাদের মতো কিছু ব্যবস্থানি আছে, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, যদি তোমার মা না থাকে তুমি যাকে মন সে তাকে মা বলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের মা কাউকে উপাধি দেওয়ার মতো এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। ভারতে বিরঙ্গে যদি এটা থেকে যদি প্রবল না করো তোমার মতো আলেমের টিপাতে কুত্তা দিয়ে খাওয়াই দিব আমরা। কথা বলতে দে মুসলমান, সময় অল্প, এই জন্য বলেছি বেশি নয় গল্প, সাবধান করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই জমিনে যতদিন পর্যন্ত আছি, আমাদের রাহবাররা আছে, আমাদের আমিররা আছে, আমাদের শায়েখরা আছে, কিন্তু যতদিন কোরআন সুন্নাহর পক্ষে আমাদেরকে পথের দিকে আহ্বান করবে ততদিন আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি বলে দিতে চাই সাবধান হয়ে যান, আজকে মসজিদের ভিতরেও মুয়াজ্জিনের ইমামের ভিতরেও একজন আরেকজনের ভিতরে আজকে দ্বন্দ্ব অহংকারী করতেছে। ও মুসলমান ভাই, স্কুলের ভিতরে আজকে সমস্যা, কলেজের ভিতরে সমস্যা, পার্সিটিতেও সমস্যা, মুসলমান একজন আরেকজনের বিরোধিতা কইরা মুনাফিকি আচরণ কইরা আর চা দোকান গুলার ভিতরে সকাল থেকে রাত্র পর্যন্ত একজন আরেকজনের জীবন শেখায় দিয়া লিপ্ত আছে না নাই জোর কথা বলেন? এই আচরণের কারণে আজকে মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অবদস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ তোমার ইবাদত করতেছি এবং করব, যদি আল্লাহর ইবাদত করতেই হয় তাহলে ও মুসলমান, যখন এই মুহূর্তে স্লোগান উঠেছে ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, আমি আপনাদের কাছ থেকে হাজারো কোরআন প্রেমিক থেকে লক্ষ জনতার প্রাণ থেকে শুনতে চাই, এই দেশে ইসলাম থাকবে কি থাকবে না? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলতেই চলবে, ইসলাম আছে আর ইসলাম, ইসলামী রাজনীতি চলতেই চলবে, এই দেশে চলবে কোন নাস্তিক দালালের যুক্তি, তাদেরকে হটাতে প্রয়োজন মুক্তি ফাইজুল করিমের মতো ব্যক্তি, এই দেশে চলবে না কোন নাস্তিক দালালের যুক্তি, তাদেরকে হটাতে প্রয়োজন আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি, যেখানে প্রতিরোধ সেখানে প্রতিশোধ, সেখানে প্রতিরোধ সেখানে প্রতিশোধ, শপথ আমাদের নিতে হবে, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই চলমানের নেতৃত্বে আমরা আছি, হাত পা খালিয়ে ইসলামী আন্দোলন অশান্তি দেশ থেকে শান্তির সুবাতাস বয়ে দিতে হাত পাকার বিকল্প কিচ্ছু নাই, আল্লাহ কবুল করো, জোর বলো আমি, আরো জোর বলো আমি।